আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নয়া উদ্যোগ গর্ভসংস্কার। শাখা সংগঠনের সমবর্ধিনী নাশের এই কর্মসূচির নাম গর্ভসংস্কার। গর্ভস্থ ভ্রূণকে জন্মের আগে গীতা রামায়ণের কাহিনী শোনানো এই কর্মসূচির উদ্দেশ্য। মায়ের গর্ভ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান, আরামের স্থান। মায়ের গর্ভের টান আর মৃত্যু বয়ে চলে মানুষ, কিন্তু এবার মায়ের পেটে বসেও রেহাই নেই শিশুদের। ভ্রূণ অবস্থাতেই মায়ের পেটে শিশুদের গীতা রামায়ণ পড়ানোর ব্যবস্থা করতে চায় আরএসএস। এই লক্ষ্যে বহু দূর এগিয়েছে সংগঠন। আরএসএস-এর শাখা সংগঠন সমবর্ধিনী ন্যাশের এই পরিকল্পনার নাম গর্ভসংস্কার। এই সংগঠনের অন্যতম প্রধান মাধুরী মারাঠি জানিয়েছেন, শিশুর জন্মের আগে থেকেই শিক্ষাদান শুরু করার ভাবনা। সেই কারণেই শিশু গর্ভে থাকা অবস্থায় তাকে গীতার শ্লোক, রামায়ণের কাহিনী এবং যোগ সাধনা সম্পর্কে শেখানো শুরু হবে। সেই শিক্ষা চলবে জন্মের পর আরও দু বছর পর্যন্ত। গর্ভবতী মহিলার পাশে বসে গীতার শ্লোক পাঠ করা হবে এবং রামায়ণের কাহিনী বলা হবে। এর ফলে মায়ের পেটে থাকতে থাকতেই শিশুর ভারতীয় সংস্কার সম্পর্কে ধারণা জন্মাতে শুরু করবে। গর্ভেই শিশু প্রায় 500 শব্দ শিখে যাবে এবং তা যাতে গীতা বা রামায়ণের হয় সেজন্যই এই ব্যবস্থা। মাধুরীর দাবি, এতে শিশু যখন বড় হবে তখন সে ভারতীয় সংস্কার সম্পর্কে, দেশের মূল্যবোধ সম্পর্কে ভালো করে জানবে। সেই জন্যই এই শিক্ষাদানের বিষয়টির নামও দেওয়া হয়েছে গর্ভসংস্কার। সমবর্ধনে ন্যাশ আরএসএস-এর মহিলা সংগঠন জানানো হয়েছে, এই গর্ভসংস্কার কর্মসূচিতে 1000 জন হবু মাকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। তাঁদের আশা, এই কর্মসূচিতে অনেকেই যোগ দেবেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা চক্রের আয়োজন হয়। সেখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন, ছিলেন এইমসের কয়েকজন চিকিৎসকও। এই বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে বলে দাবি আয়োজকদের। কলকাতা টিভি।